আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। রাজ্যের চার জেলার বিলুপ নিয়ে রাজ্যে কোনো প্রতিবাদ নেই, এমনটাই দাবি হিমন্ত বিশ্ব শর্মার। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেছেন অসমকে বাঁচাতে এই সিদ্ধান্ত নিয়েছে তার সরকার, মানুষ এটা বুঝতে পারছেন, ফলে এ নিয়ে কারোর কোনো আপত্তি নেই। বিরোধী দল থেকে শুরু করে সংবাদ মাধ্যমের হাতে কোনো ইস্যু নেই, তাই জেলা বিলুপ নিয়ে সাধারণ মানুষের কোনো অসন্তোষ না থাকলেও এটাকে বড় করে দেখানোর অপচেষ্টা চলছে। মুখ্যমন্ত্রীর দাবি মানুষই বিরোধীদের এই অপপ্রয়াস বানচাল করে দেবেন। দিল্লির ক্যাবিনেট বৈঠকে রাজ্যের চার জেলা বিলুপ্তি নিয়ে রাজ্য জুড়ে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবারও রাজ্যের বিভিন্ন প্রান্তে জেলা বিলুপ্ত করার সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ ধর্ণা কর্মসূচি পালিত হয়েছে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শর্মা বলেন, আগে অসম পরে জেলা, অসম বাঁচলে জেলা বাঁচবি। তার মতে সরকারের জেলা বিলুপ্তির সিদ্ধান্তে কারো আপত্তি নেই। প্রথম অবস্থায় যারা বিরোধিতা করে প্রতিবাদ করছিলেন তারাও এখন বুঝে গিয়েছেন, ফলে কোনো সমস্যা নেই। জেলা বিলুপ্তি প্রসঙ্গে সংবাদ মাধ্যমেই বেশি চর্চা চলছে, কারণ তাদের কাছে কোনো ইস্যু নেই, সংবাদ মাধ্যমই ইস্যু খুঁজে বেড়ায় বলে মন্তব্য মুখ্যমন্ত্রীর। হিমন্ত বিশ্ব শর্মার এদিনের বক্তব্য থেকে পরিষ্কার, জেলা বিলুপ এবং ডিলিমিটেশন নিয়ে কোনোভাবেই পিছু হটবে না তার সরকার। বিদায়ী বছরের শেষ দিন দিল্লিতে ক্যাবিনেট বৈঠকে চারটি জেলা বিলুপ এবং ১১টি জেলার সীমানা রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ নিয়ে বিভিন্ন স্থানে প্রতিবাদ এবং বিক্ষোভ আন্দোলন চলছে, কিন্তু মুখ্যমন্ত্রী এদিন এসব প্রতিবাদ বা বিক্ষোভকে কোনো ধরনের গুরুত্ব দিতে চাননি। তার স্পষ্ট কথা, সাধারণ মানুষ এই বিক্ষোভে নেই। এক স্কুল ছাত্রের মৃত্যুর সংক্রান্ত ঘটনার দ্বিতীয় দিনও উত্তপ্ত ধুবড়ী জেলার গৌরীপুর। স্কুল ছাত্রের খুনিকে ফাঁসির দাবিতে মৃতদেহ সামনে রেখে ১৭ নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণ চাকা বন্ধ করে বসেন প্রতিবাদী জনতা। উল্লেখ্য, বুধবার নিজের ঘরে প্রবেশ করে দাঁড়ালো অস্ত্র দিয়ে, আঘাত করে খুন করা হয় ১৪ বছরের স্কুল ছাত্র মফিজুল ইসলামকে। কিন্তু ঘটনার ২৪ ঘন্টা অতিক্রান্ত হলেও পুলিশ প্রশাসন অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি, যার দরুন বৃহস্পতিবার খুনিকে গ্রেফতার করার দাবি এবং পুলিশের শিথিল ভূমিকার প্রতিবাদে নামেন স্থানীয়রা। গৌরীপুরের খামার গ্রামের ফিরদৌস শাহান নাজির সুলেমান এবং বড়বাবু নামের পাঁচ ব্যক্তির নামে মৃতের পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বচসা এবং মারপিটে ছুরিকাহত হয়েছেন এক ব্যক্তি। এ নিয়ে বৃহস্পতিবার শিলচর কালীবাড়ি চরে তীব্র উত্তেজনা দেখা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। ঘটনার বিবরণে জানা যায়, এদিন মধুরবন্দের কালীবাড়ি চরে স্পোর্টিং ক্লাব আয়োজিত এক ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। খেলা চলতে থাকার সময় স্থানীয় যুবক সুভাষ দাসের সঙ্গে অন্য এক অপরিচিত যুবকের বচসাবাদে এর জেরেই তিনি ছুরিকাহত হন। এই ঘটনাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষের সূত্রপাত হয়। একে অন্যকে লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী এবং সিআরপিএফ বাহিনী। পুলিশ মাঠে নেমে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে আহত সুভাষ দাসকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেয় পুলিশ। জানা গিয়েছে পাথর নিক্ষেপের ফলে এক পুলিশকর্মীও জখম হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। এক পক্ষের অভিযোগ, ছুরি দিয়ে আক্রমণ করা যুবক আয়োজক কমিটির সদস্য। মেঘালয়ে ইস্তফা দিলেন আরও তিন বিধায়ক,
তাদের মধ্যে রয়েছেন একজন মন্ত্রীও। পিডিএফ দলের বিধায়ক তথা পূর্ণমন্ত্রী হেমলেটসন ডহলিং, উমসনিংয়ের বিধায়ক জেসন মাওলং এবং এইচএসপিডিপির বিধায়ক শ্যামলিন মালগিয়াং বৃহস্পতিবার পদত্যাগ করলেন। তিনজনই এনপিপিতে যোগ দিচ্ছেন। এই নিয়ে বুটের আগে রাজ্যের ১১ জন বিধায়ক দলবদলের জন্য ইস্তফা দিলেন। ঘুমন্ত শিশুকে তুলে নিয়ে গিয়ে ছাদ থেকে ফেলে দিল বানর। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই মাস বয়সী শিশু পুত্রের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বান্দা জেলায়। ঘটনার জেরে এলাকায় তীব্র আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। ঘটনাটি তিন্দোবাড়ি থানার অন্তর্গত সাপার গ্রামের। তিন্দোবাড়ি থানা এবং স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মতে সাপার গ্রামের বাসিন্দা বিশ্বেশ্বর বার্মার দুই মাসের ছেলে মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির উঠানে ঘুমাচ্ছিল। সেই সময় কয়েকটি বানর সেখানে হানা দেয়। ওই সময় শিশুটির মা গড়ের অন্যান্য কাজে ব্যস্ত ছিলেন। এমন সময় হঠাৎ একটি বানর শিশুটিকে তুলে নিয়ে ছাদের দিকে ছুটে যায়। শিশুটির কান্না শুনে স্বজনরা ছুটে আসেন এবং হইচই শুরু করেন। ততক্ষণে বানর শিশুটিকে ছাদ থেকে নিচে ফেলে দেয়। পরিবারের লোকজন তড়িগড়ি করে পাড়ায় বসবাসকারী এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে। বারিকনগর দ্বিতীয় খণ্ডে গৃহবধূ তথা সোনাবাড়ি ঘাটের কন্যা নাজমিন সুলতানা লস্করের রহস্যজনক মৃত্যুর ঘটনায় পুলিশ গ্রেফতার করল তার স্বামী কমরুল ইসলাম লস্কর এবং শাশুড়ি মোলেশা বেগম লস্করকে। পুলিশ বৃহস্পতিবার দোলাই খুলিসরা এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে কমরুল ইসলাম এবং তার মা মোলেশা বেগমকে গ্রেফতার করেছে। উল্লেখ্য, গত ১ জানুয়ারি রাতে বারিকনগর দ্বিতীয় খণ্ডে শ্বশুর বাড়িতে রহস্যজনকভাবে মৃত্যু ঘটে নাজমিল সুলতানা লস্করের। এই ঘটনার পর পালিয়ে যান তার স্বামী কমরুল ইসলাম সহ শ্বশুর বাড়ির অন্যান্য লোকেরা। এদিকে নাজমিন সুলতানার বাবা বাড়ির লোকেরা অভিযোগ করেন তাদের মেয়েকে খুন করা হয়েছে। এই অভিযোগ এনে তারা থানায় দায়ের করেন এজাহার। মামলার ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। ডিলিমিটেশন প্রক্রিয়ায় খিলঞ্জিয়াদের স্বার্থ রক্ষা করতে হিন্দু বাঙালিদের ব্যবহার করতে চলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। হিন্দু বাঙালিকে তিনি শুধুই বুট ব্যাংক হিসাবে ব্যবহার করতে চাইছেন। দিল্লি থেকে ফেরার পথে বৃহস্পতিবার শিলচরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বিজেপি সরকারের বিরুদ্ধে এমন অভিযোগ করেন। অসম প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি কমলাক্ষ দে পুরকায়স্থ বলেন, হিন্দু বাঙালির কোনো সমস্যারই আজ পর্যন্ত সমাধান করেনি বিজেপি সরকার। হিন্দু বাঙালির সমস্যা সমাধানের পরিপন্থী হিমন্ত বিশ্ব শর্মা। কিন্তু এখন ডিলিমিটেশন করতে গিয়ে খিলঞ্জিয়াদের অধিকার রক্ষায় তিনি ওই হিন্দু বাঙালিদের বুটকেই হাতিয়ার করতে চাইছেন, একত্রিত করতে চাইছেন হিন্দু বাঙালির বুট। কমলাক্ষ দে পুরকায়স্থ বলেন, এর একটাই উদ্দেশ্য, সীমানা পুনর্বিন্যাসের মাধ্যমে হিন্দু অধ্যুষিত এলাকাগুলিকে একত্রিত করি, বেশি সংখ্যায় হিন্দু বিধায়ক জিতিয়ে এনে ফের বিজেপি সরকার গঠন করা।